সেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির এই তিনটি বক্তব্যের জায়গাটা দুর্নীতিবাদ এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে অবশ্যই তিনি এই পরিবারবাদের দুর্নীতি এবং তুষ্টিকরণে এই গোটা ছবি এটা তিনি স্পষ্ট করেছেন এবং এই তিনটি ব্যাখ্যা নিয়ে আমি একটুখানি দেখাবো আপনাদেরকে দেশে এখনো পর্যন্ত যারা যারা এই গোটা জায়গায় এসেছেন প্রধানমন্ত্রী থেকে শুরু করে সামগ্রিকভাবে যে গোটা রাজনৈতিক দল এসেছে যাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ উঠেছে আমি একটুখানি গ্রাফিক্যালি একটু অবশ্যই দেখাই আপনাদেরকে আরও একটুখানি স্পষ্ট করে আপনারা দেখতে পারবেন যে কারা বা কাদের বিরুদ্ধে দুর্নীতি বা এই জায়গায় পরিবারবাদ বা তুষ্টিকরণ এটা প্রত্যেকের বিরুদ্ধে কিন্তু এটা আসছে আমরা একটুখানি দেখাই আপনাদেরকে মুহূর্তে দেখতে পাচ্ছেন স্ক্রিনে আপনারা সবার আগে তৃণমূল কংগ্রেস দেখাচ্ছি আপনাদেরকে মানে নিয়োগ সারদা গরু একাধিক দুর্নীতি এছাড়া সেটা বালি থেকে শুরু করে সামগ্রিক সমস্ত কিছু মানে সবই রয়েছে সেই জায়গায় বাদ কিছু নেই আর সমস্ত গরু কয়লা তৃণমূলের বিরুদ্ধে অবশ্যই সেই জায়গায় সংখ্যালঘু তুষ্টিকরণের অভিযোগ রয়েছে আমি এটাও অবশ্যই জানি রাখি আপনাদেরকে কারণ এই জায়গায় দাঁড়িয়ে আরও একটি খুব তাৎপর্যপূর্ণ জায়গা যেটা অবশ্যই বড় বিষয় আচ্ছা কংগ্রেসের ইউপিএ সরকার কয়লায় অবশ্যই চপারে রয়েছে স্পেকট্রামে রয়েছে এই তিনটি বিষয় খুব বড় দুর্নীতির অভিযোগে বিদ্ধ তারা গান্ধী পরিবারের বিরুদ্ধে পরিবারবাদের অভিযোগ নতুন কিছু নয় দীর্ঘদিনের সেই অভিযোগ বারবার সওয়াল উঠেছে দেখাই কেজরিওয়াল সরকার যাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ কী কী হয়েছে একাধিক মন্ত্রী আপনারা জানেন গ্রেপ্তার হয়েছে কিছুদিন আগে পর্যন্ত আপনারা দেখতে পেয়েছেন কী পরিস্থিতি চলেছে কেজরিওয়াল সরকারের বিরুদ্ধেও একাধিক দুর্নীতি সেক্ষেত্রে রয়েছে মেট্রো প্রকল্পে ডিএমকে সরকার তাদের বিরুদ্ধে 200 কোটি ঘুষ নেওয়ার অভিযোগ রয়েছে তামিলনাড়ুর উচ্চশিক্ষামন্ত্রী তার বাড়িতে দুর্নীতির একেবারে সেই জায়গার তদন্ত করতে গিয়ে 60 লক্ষ টাকা ইডি উদ্ধার করেছিল আপনাদের ডেফিনেটলি মনে থাকবে সবথেকে বড় সেই ছবি সামনে এসেছিল অবশ্যই জমি কেলেঙ্কারি সেখানে ইডির ডাক পেয়েছিলেন জেএমএম মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন হেমন্ত সোরেনকে সদ্যই ডাকা হয়েছে আপনারা জানেন এবং এই জায়গায় দাঁড়িয়ে দুর্নীতি মামলা ইডির হাতে শিবসেনা নেতা সঞ্জয় রাউতের গ্রেপ্তারি সম্বন্ধ বাকিবহাল রয়েছেন আপনারা এর পাশাপাশি ক্ষমতা দেখিয়ে 100 কোটির সম্পত্তি হাতানোর অভিযোগ রয়েছে অখিলেশ যাদব তার বিরুদ্ধে 2005 সালের সেই অভিযোগ এবং সেই অভিযোগ নিয়ে এখনও পর্যন্ত ডেফিনেটলি প্রশ্ন তোলা হয় ক্রিকেট অ্যাসোসিয়েশন JKCK অর্থাৎ জম্মু কাশ্মীর ক্রিকেট অ্যাসোসিয়েশন সেটা নিয়ে একেবারে দুর্নীতি এনসি নেতা ফারুক আবদুল্লাহ তার বিরুদ্ধে রয়েছে এবং তার পরবর্তী সময় সম্বন্ধে আপনারা জানেন